আলাইকুম সবাইকে নাইমাস মাস্ট কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে খুব সহজে সবজি রান্নার রেসিপি চলুন এখন আমরা শুরু করব। শীতের সবজি রান্না করার জন্য আমাদের কি কি সবজি লাগছে আমরা দেখে নিচ্ছি এখানে আমি এক কাপের মতো শিম নিয়েছি অর্ধেকটা মূলা নিয়েছি একটা বাঁধাকপি নিয়েছি তিনটা বেগুন নিয়েছি চার থেকে পাঁচটা আলু নিয়েছি আপনাদের গড়ে যেরকম সবজি থাকবে সেরকম সবজি দিয়ে আজকের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন প্রথম আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা একটু পোকা ধরেছে সেই জন্য আমি অর্ধেকটা ফেলে দিচ্ছি যে জায়গাটা পোকা ধরেছে সেই জায়গাটা এরপর আমি বেগুনটা লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আপনারা যে যেভাবে সবজি কাটতে পছন্দ করেন সেইভাবে সবজিগুলো আপনারা কেটে নেবেন এখন মূলাটা কষাগুলো ছাড়িয়ে মূলাটাও আমি সেমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমার ঘরে গাজর ছিল না টমেটো ছিল না সেজন্য আমি এগুলো দিইনি আপনাদের হাতের কাছে যেগুলো সবজি থাকবে সেগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আলুর কোষাগুলো ছাড়িয়ে আমি আলুগুলো কেটে নিচ্ছি আমি একটু ডোবা করে কাটছি এখন শিমগুলো কেটে নিচ্ছি শিমগুলোর ভেতরটা একটু দেখে নেবেন যাতে ভিতরে কোনো পোকা আছে কি না সবগুলো সিম আমি একইভাবে কেটে নিয়েছি এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি যদি আপনাদের ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় তাহলে আপনারা বটি দিয়ে সবজিগুলো কেটে নিতে পারবেন সবগুলো সবজি আমি একইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রান্না করতে যাব রান্না করার জন্য আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আগে থেকে একটা হাড়ি বসিয়ে দিয়েছিলাম এখন পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পাঁচ পাঁচপূরণ আমি গোটা পাঁচপুরন ইউজ করছি এখানে পাঁচফোড়নটা যখন ভাজা হয়ে যাবে এখন আমি এর মধ্যে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে হালকা একটু বেজে নিয়েছি তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক সামুচ আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে আবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ উঁচু চিংড়ি মাছ আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করতে না চান তাহলে আপনারা নিরামিষে সবজিটা রান্না করতে পারেন আবার সুটকি দিয়েও রান্না করতে পারেন আমি চিংড়ি মাছটা দিয়েছি রান্নাটা খেতে আরও খুব ভালো হবে মজা হবে সেই জন্য যদি আপনারা দিতে না চান তাতে কোনো অসুবিধা নেই নিরামিষ রান্না করতে পারবেন সবজিটা এখন দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি চা চামচ কাঁচামরিচ বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দনি গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া এগুলো দেওয়ার পরে অল্প একটু পানি দিতে হবে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এখন আমি দুই মিনিটের জন্য টাকা দিয়ে রেখে দিচ্ছি মশলাটা কষানোর জন্য দুই মিনিট পর টাকাটা উঠিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি আরেকটু কাটি দিয়ে নেড়েছে নিচ্ছি এখন আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দেওয়ার পরে কাটি দিয়ে ভালোভাবে সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে সবগুলো সবজি মশলার সাথে কষিয়ে নিয়েছি এখানে আমি কোনো পানি দিচ্ছি না এখন আমি দশ মিনিটের জন্য টাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর দেখুন টাকাটা উঠিয়ে নিয়েছি সবজি থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে আমি এখানে কোনো পানি দিইনি সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাটিয়ে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়েছি সবজিগুলো আরও সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দিয়ে এটাকে আরও পনেরো মিনিট সিদ্ধ করব চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য আরও পনেরো মিনিট এভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি পনেরো মিনিট পর দেখুন সবজির মধ্যে অনেকগুলো পানি আছে এখনও সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে হালকা একটু সিদ্ধ হয়নি সেজন্য আমি আরেকটু ডাকা দিয়ে রেখে দিব প্রথমে আমি এখানে দু টেবিল চামচের মতো ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এ সময় লবণটা একটু চেক করে নেবেন চুলার আঁচটা একেবারে কমিয়ে আমি দশ মিনিটের জন্য এভাবে চুলার মধ্যে রেখে দিচ্ছি দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিচ্ছি আমার সবজি একেবারে সিদ্ধ হয়ে গেছে আমি সবজিটা নামিয়ে নিচ্ছি আমার রান্না করা শেষ সবজি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে খুব সহজেই সবজি রান্নার রেসিপি বা পাঁচ মিশালি সবজি রান্নার রেসিপি আশা করি আজকের সবজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এরকম সহজ সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Love is.